আমি জানি তো আমার কথা কেউ শুনলে বা আপনার সঙ্গে আমাকে এখানে কেউ দেখলে আপনার বিপদ হবে। আমি সেটা জেনেও আপনার সামনে এখানে এসেছি। কি চাই তোমার? টাকা চাই তো? আরো টাকা চাই? কিন্তু আমি তো তোমাকে 50 লাখ টাকা দিয়েছি রমেশ, আরো দেব বলেছিলাম, কিন্তু কিন্তু তুমি তো তোমার কাজটা ঠিক করে করতে পারোনি। তুলসীকে কিডন্যাপ করে মেরে ফেলার কথা ছিল, সেটা কি হয়েছে? এক কাজ করার জায়গায় অন্য কাজ হয়েছে। তুলসীকে তুলে নিয়ে যাওয়ার বদলে তোমার লোকেরা আমার বেটাকে তুলে নিয়ে গিয়েছিল। আমার বেটাকে বাঁচাতে গিয়ে আজ আজ তুলসী হিরো হয়েছে, আর সেই সুযোগটা তুমি করে দিয়েছ। তুমি ঋষিকেশের চোখে তুমি তুলসীকে বড় করে দিয়েছ। ঋষিকেশ এখন তুলসীকে চোখে হারায়। তাহলে কোন সাহসে তুমি আমার কাছে টাকা ফেরত চাইছ? এখন তো আমার তোমার কাছে 50 লক্ষ টাকা ফেরত চাওয়া উচিত। কিন্তু দেখো দেখো, ভদ্রতার খাতিরে আমি সেই টাকাটা তোমার থেকে চাইছি না।